কি সন্দীপ দা এত বড় ড্রামা আমাদের সামনে এটা কিন্তু মেনে নেবো না এই যে লুকিয়ে লুকিয়ে নিজেদের যে ম্যারেজ অ্যানিভার্সারিটা এত সুন্দরভাবে ভাবে কাটালে সেটা যদি আমাদের সাথে শেয়ার করতে এমন কি হয়ে যেত একটু নাই রেভিনিউটা কমে যেত কিছু সাবস্ক্রাইবার নাই তোমার আইডি থেকে বেরিয়ে যেত এর থেকে তো বড় কিছু হতো না কিন্তু তুমি যদি দেখাতে আমরা কিন্তু খুব খুশি হতাম জানি অনেকেই রাগ করতো তবু কিন্তু সেটাকে মজা হিসেবে নিত তাই না বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ম্যারেজ অ্যানিভার্সারির জন্য নাকি মেয়ে মাইনে পেয়েছে মেয়ে মাইনে না পেলে তো বাড়ি পুরো একদম যাকে বলে ঝিম মেরে থাকে আর মেয়ে যখনই হাতে টাকা পায় তখন বাড়ির পরিবেশটাই হয়ে যায় একদম রাজকীয় একটা ভাব তোমরা হয়তো ভাবছো যে প্রথমে আমি যে কথাগুলো বললাম সন্দীপ দাকে নিয়ে সেগুলো কি অ্যাকচুয়ালি কথাটা সন্দীপ দাকে নিয়ে নয় সন্দীপ দা যে উনত্রিশ তারিখ কোন একটা স্পেশাল দিন ছিল তার জন্য যে সিক্স অ্যানিভার্সারি ছিল সেই জিনিসগুলোকে ভুলেই গেছে কারণ তার রন্দে রন্ধে যেভাবে তার ওয়াইফ একদম ভাবে হাতড়ি দিয়ে ঘা একের পর এক ঘা দিয়ে গেছে সেই জায়গায় বিনা কারণে এতটাই শাস্তি সে পেয়েছে হুম ওর তরফ থেকে এই তরফে যদিও সেটাকে ও শাস্তি বলে মনে করে না হয়তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বাচ্চার মায়ের আজকের ভিডিও তোমরা কি কিছু বুঝতে পারলে আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছি না ভিডিওর প্রথমে কিন্তু টাইটেলটাকে বিশ্বাস করে নিয়েছিলাম যে সত্যি হয়তো নিজেদের বিবাহ বার্ষিকটা পালন করার জন্য এত সুন্দর আয়োজন ও মা শেষে গিয়ে জানতে পারলাম ও আসলে হাতে তো পয়সা ছিল না যখন পয়লা বৈশাখ ছিল তাই কারোর জন্য কিছু কেনাকাটা করতে পাইনি এখন তো হাতে পয়সা পেয়েছি মানে এই মাসের পেমেন্টটা তো পেয়েছি যেই কারণে এত কেনাকাটা প্রথমেই সকালেই যখন ভিডিওটাও মানে সকালের ভিডিওটা যখন দেখালো বড় একটা রুই মাছ তারপরে হচ্ছে তোমার এঁচড় দিয়ে খাসির চর্বি খুঁজছিল যেখানে মেটে 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 খুঁজছিল সেই দিয়ে রান্না হবে সেটা পেলো না বলে বাবা চলে গেল চলে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এলো এঁচড় চিংড়ি আমের টক দই সাথে চিকেন কষা রুই মাছ অনেক কিছু দেখলাম ও চিকেন পকোড়ার জন্য কিন্তু মাকে চিকেন আনতে পাঠিয়েছিল যদিও বা সেই চিকেন পকোড়ার রেসিপি সন্ধেবেলায় কিন্তু আমি আমরা দেখতে পেলাম না মানে আমি এই জায়গাটাই ভাবছি চিকেন পকোড়া হয়েছে আদেও হয়ে থাকলে কি রেসিপি ভিডিও রেখে দিল একদিন ঘাপলা করবে ওইখানে গিয়ে ঘোরাতে গিয়ে সেই দিনকে এই রেসিপিটা শেয়ার করবে নাকি চিকেন রেসিপিটা আজকের ব্লগ থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো ওটা জাস্ট শোনাবার জন্য ছিল বন্ধুরা না বিষয়টা এরকম যেন একটা ঘোরপেজ ঘোরপেজ বিষয় না দেখো বিষয় হচ্ছে বাবা মা ঠাকুমা প্রত্যেকে কিন্তু এই মেয়ে বলো নাতনির পয়সাকে ভালোবাসে কেউ ভালোবাসে না না হলে মেয়ে মাইনে পেয়েছে তাই বাড়িতে এত কিছু আয়োজন থেকে আরম্ভ করে চিকেন পকোড়া চিকেন চিংড়ি মাছ দিয়ে এ কত কিছুই না আয়োজন আর যখন হাতে পয়সা থাকে না তখন কিন্তু বাড়ির লোক কি বলে তোর যদি সবইতেই অ্যালার্জি হয় তাহলে তুই জলমুড়ি খেয়ে থাক কি সুন্দর বাবা মার বাড়ির লোকের কথাবার্তা তাই না একটা জিনিস ভেবে দেখো আমরা আমাদের আবদার আমরা আমাদের যে ছোট ছোট চাহিদা এগুলো বিয়ে হয়ে যাওয়ার পরেও না স্বামীর কাছে কোথাও না কোথাও আবদার করার আগে না মনে হয় মা বাবাকে একটু আবদার করি কারণ মা বাবাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গিয়ে না জানি যে আবদার করা মানে যথেষ্ট মানে যদিও সেটা স্বার্থের মধ্যে যাতে হয় আবদার করলে বাবা মা দেবে সেটা আমাদেরকে কিন্তু এখানে সম্পূর্ণটা কিন্তু উল্টো বাড়িতে যখন ছিল তখন কিন্তু পটল সাহেবটি মাস তারপরে তোমার কি নিম নিম পাতা না উচ্ছে উচ্ছে দিয়ে ঝোল যাই হোক এইসবের সাথে কিন্তু টক দইটাও রাখা হতো কিন্তু এখানে এখানে বলা হচ্ছে যখন মেয়ে মাইনে পাচ্ছে না তখন তাকে সয়াবিন খেতে দেওয়া হচ্ছে তখন তাকে পাতলার ডাল খেতে দেওয়া হচ্ছে তারপরে ছোট ছোট মাছ রান্না করা হচ্ছে তখন কিন্তু সেইগুলো আবার যখন মেয়ে মাইনে পাচ্ছে তখন বাড়িতে রান্নার বহর দেখেছ এইগুলো দেখি বলি যে এদের পরিবারটা এত ভালো যখন হাতে পয়সা থাকবে তখন তুমি সকালে তোমার এক দুপুরে চিকেন রাত্রে মাটন চিংড়ি মাছ খেয়ে পয়সা শেষ করে দেওয়া যখন তোমার থাকবে না তখন না খেই দিন তুমি কাটিয়ে দাও এটা হচ্ছে একটা সুন্দর পরিবারের একটা পুরোপুরি পিকচার তোমরা যাকে বলে ভিডিওর মধ্যে দেখতে পারছো এই বাড়িতে এই বাচ্চা গেলে কি অবস্থায় মানুষ হবে বুঝতে পারছো যেই দিন মায়ের হাতে পয়সা থাকবে সেই দিন বাচ্চা কিন্তু লেবু খেতে পাবে সেই দিন বাচ্চা কিন্তু দুধ খেতে পাবে সেই দিন কিন্তু বাচ্চা কিছু বায়না করলে পাবে কিন্তু যেই সময় মায়ের হাতে মাইনে পাবে না তখন কিন্তু আর বাচ্চা কিছু পাবে না আর দাদু দিদা হ্যাঁ নামকে বাঁচতে দাদু দিদা দাদু দিদা মেয়েকে জাস্ট ভালোবাসে টাকার জন্য তারপর তো আবার মেয়ের সন্তান মানে নাতি আর নাতি আবার কোন ঘরে যেই ঘরের মানুষ নাকি এদেরকে এত কিছু বলেছে সেই নাতিকে কি ভালোবাসবে বলে তোমাদের মনে হয় বন্ধুরা যাকে এই কথাটা বাদই দিয়ে দিলাম মানে এখান থেকে বোঝা গেল যে মেয়ে মাইনে পেলে বাড়ির লোক খুব খুশি অনেক কিছু খরচা অনেক কিছু আনন্দ মজা সমস্ত কিছু শেয়ার করা যায় আর মেয়ে যখন পয়সা পায় না মেয়ে যখন হাত ফাঁকা থাকে তখন কিন্তু মেয়ে হয়ে যায় বাড়ির কাজের লোক তখন বৌমা হয়ে যায় কিন্তু পাটরানি কারণ তখন হয়তো দাদা ভাই একটু টুকটাক টাকা পয়সা দেয় সেই কারণে তখন কিন্তু বৌদি হয়ে যায় পাটরানি যাই হোক সেই সমস্ত কথা বাদ দিচ্ছে আমি একটা বিষয় ভাবছি যে যদিও আমি এই বিষয়গুলো জানবো না তবুও বছর দুয়েক আগে তো একটা মোটামুটি বড় ব্লগারের সাথে একটু পরিচিতি ছিল সেইখান থেকে দাঁড়িয়ে মোটামুটি কত কি পেমেন্ট হয় একটু হলেও কিন্তু নলেজ আছে এই বিষয়ে এই বাচ্চার মায়ের যা এখন ভিউজ সেই ভিউজ থেকে যদি কম করে আমরা হিসাব করি মান্থলি মিনিমাম তো আশি থেকে নব্বই ধরাই যায় আচ্ছা মায়ের কি এতটা খরচা হয় আশি নব্বই হাজার টাকা ইজিলি এক মাসে বেরিয়ে যাচ্ছে না মানে বুঝতে পারছি না যতই কেস কামারি সমস্ত কিছু হোক না কেন যেখানে যে কেসগুলো এই তরফ থেকে হচ্ছে সেম কেস তো ওই তরফ থেকে হচ্ছে সন্দীপ দার কথা বলছি তাহলে তার তো পয়সা শেষ হচ্ছে না তাহলে এ কি করে পয়সা শেষ হয়ে যাচ্ছে ও ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মনে পড়েছে মনে পড়েছে তিন তিনটে সংসার নিজের সংসার বাবা মার সংসার আবার ওই ঘোড়ার সংসার বুঝতে পারছো তো বুঝতে পেরেছ কি কথা বলতে চাইছি ঘোড়ার রথের সংসার বউ যে কিনা যার সাথে কিনা আমার কিন্তু কোনো সম্পর্ক নেই সমাজসেবক দাদার কথা অনুযায়ী আজ থেকে সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করলাম অথচ আমি তার আইডিতে বসে হাজবেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি উইস করব আবার তার সাথে বসে কিন্তু আমি লাইভ করব একসাথে আসলে সব ভিউয়ার্সরা হচ্ছে চোখ ঢাকা অন্ধ যেই যদি ওটা আমার পক্ষে বললাম তোমরা কেউ কিছু মাইন্ড করো না তাই তারা কিছু দেখতে পারে না তাই তারা কিছু জানতেও পারে না কিভাবে বোকা বানাচ্ছে ওয়াইটির পুরো পরিবারকে তোমরা জাস্ট একবার ভেবে দেখো তো এর মান্থলি মাইন মানে এই যে মাইনে কথাটা বললো ওর যে পেমেন্ট সত্যি কি তোমাদের মনে হয় যে ওই আশি নব্বই হাজার টাকা ওর ইজিলি এই কেসের পেছনে খরচা হয়ে যাচ্ছে যেই কারণে হাত ফাঁকা ছিল বলে পয়লা বৈশাখে কোনো কিছু কিনতে পারিনি নাকি পয়লা বৈশাখের দিন তার স্পেশাল মানুষের সাথে গিয়ে স্পেশাল মানুষের বাড়ির লোকজনদের কেনাকাটা করেছিল। যেই কারণে বাড়ির লোকেদের কেনাকাটাগুলো সেই মুহূর্তে করে উঠতে পারেনি শর্ট ছিল আর প্রবলেমও ছিল যেই কারণে সে কেনাকাটাটা করতে পারেনি সে কারণে বাড়ির লোক কিন্তু খুব রাগ করেছে আর বাড়ির মধ্যে যেই দুটো মানুষ খুব স্পেশাল তাদেরকে পটিয়ে না চললে ওই বাড়িতে থাকাটা খুব অযোগ্য হয়ে পড়বে সেটা কে বৌদি আর মা বৌদি আর মা যেই কারণে বৌদির আর মায়েরটা কিন্তু কিনেছিল আর সাথে ওই যে শ্বশুর বাড়ি আছে না ওই শ্বশুর বাড়ির সকলের জন্য কিনেছিলাম যে কারণে হাতটা পুরো ফাঁকা হয়ে গেছিল ওই জন্য আবারও পরের মাসের পেমেন্টটা দিয়ে কিন্তু নিজের বাড়ির লোকজনের জন্য কিন্তু কিনলো কি অদ্ভুত একটা বিষয় না সন্তানের মা আগে কিন্তু কিনলো বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের বাড়ির জন্য তারপর পরের পেমেন্টে মানে পরের পেমেন্টে নিজের সন্তানের কথা মনে পড়লো যাগে তবুও যে মেনে মনে পড়েছে এটাই আমাদের কাছে না অনেকটা অনেকটা যে ওর মনে পড়েছে ছেলে কার কাছে যাবে বাবা নামা এটা তো কোর্ট বিচার করবে কিন্তু এটা যে যে সে দেখাচ্ছে দেখাচ্ছে অভিনয় করেও তবু কোথাও না কোথাও বাচ্চাটা ভাববে বড় হয়ে যে না মা জন্য একটা জামা তো বাবা তো নমাসে অনেক কিছু কিনে মা নমাস পর তো একটা কিছু অন্তত কিনে দিয়েছিল কি অদ্ভুত ছেলের জন্মদিনে উইস নেই অথচ হাজবেন্ড নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারিতে উইস আছে এটা কি শুধুমাত্র ভালোবাসার তাগিদে নাকি ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয় নাকি নতুন কোনো ফাঁদ বন্ধুরা তোমরা তোমরা ওয়েট করো না 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 সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিও নয় অন্য এইবার আসছি আরো একটা কথাতে আচ্ছা এই কেনাকাটার মধ্যে তোমরা কি কিছু মিসিং পেয়েছো হ্যাঁ আমি তো পেয়েছি আচ্ছা বাড়ির পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে না না ও যদি বাচ্চা মেয়ে হয়ে থাকে তাহলে ওর থেকে যথেষ্ট ছোট এবং সে খুব সদ্য তার মাকে হারিয়েছে অবস্থাও কিন্তু তেমন নয় তাহলে তাকে একটা পয়লা বৈশাখে নতুন ড্রেস কিনে দেওয়ার কথা মনে পড়লো না এই বাচ্চা মেয়েটার না মানে বাচ্চা মেয়েটা সত্যিই বাচ্চা আচ্ছা বাচ্চা মেয়েটার সাথে কিন্তু বাচ্চা মেয়ের মা বাবাও গিয়েছিল যাকে কিনা ওই আমি এটা নাম নিচ্ছি টুকু টুকুর বাবা টুকুর মা নাকি এই বাচ্চার মাকে মানে যে আমরা যাকে বলছি বাচ্চার মা বাচ্চার মায়ের যে বাবা মানে বাচ্চার দাদুকে নিজের বড় ছেলে মনে কিন্তু মনে করতো টুকুর বাবা বা মা এই বাচ্চার দাদুকে বড় ছেলে বলে মনে করতো তাহলে বড় ছেলের বড় বউমার এক বড় মনে পড়লো না আমাদের বাড়ির একটা মেয়ে আছে পাশের বাড়ির মনায় কাকার জন্য যদি আমরা নিতে পারি তাহলে এই বাড়ির মেয়েটার জন্য আমরা কেন নিতে পারবো না

সত্যিই বড় অদ্ভুত যার পৃথিবীতে মা থাকে না না তার কেউ থাকে না এটা অন্তত আমি খুব ভালো করে বুঝি যদিও আমি কপাল করে বাবা পেয়েছি তবুও কিন্তু এই এই যে যে জায়গায় দেখো দেখো একবার টুকুর কথা তোমরা ভেবে সেই মা গত তার তার থেকে কোনো নাম গন্ধ হয়েছে না ভিডিওতে আনার কথা হয়তো টুকুর বাবা বলেছে যে ভিডিওতে ওকে আনবি না তাহলে তার সম্পর্কে কিছু বলা যায় না সেই মেয়েটা কেমন আছে কি করছে কোথায় যাচ্ছে মানে পাশ করলো কিনা এই সমস্ত কিছু জানাবার প্রয়োজন মনে করে না কারণ কি অনেকেই কমেন্টস করে এই টুকুর খবর জানতে কোনো সময় কিন্তু ভিডিওর মধ্যে তার সম্পর্কে আমরা একটা মানে বিষয় পর্যন্ত জানতে পারি না তার মানে বুঝতে পারছো বিষয়টা এক মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এদের সম্পর্কটা ঠিক কতটা ভালো কতটা ভদ্র পরিবার আজকে আমি ঠাম্মির তারিফ না করে কিন্তু পারবো না না ঠাম্মি এতটাও কিন্তু বাজে নাতনি নই যেই দিন তুমি নাচো সেই দিন খুব এনজয় করি কিন্তু নাচানাচিটা না একটু হয়ে যায় প্রতিটা ভিডিওতে মানায় না কিন্তু আজকে আমি করবো দেখো আমার ভিডিওটা আজকে এই ঠাম্মি বারবার মনে হয় মনে মনে হয় কি রে ও তো তোর কাকা হয় মনে মনে বলিস কেন কাকা বলতে পারিস না তারপর থেকে নাতনি একদম কাঁচুমাচু হয়ে ও কাকা কাকা ও কাকা কাকা তখন থেকে কিন্তু কাকা বলছে তো বিষয়টা হচ্ছে এই জায়গায় ভুল যখন করছে চোখের সামনে যখন ভুলটা হচ্ছে তখন যদি বাড়ির কোনো একটা গার্জেন না এরকম আঙুলটা তুলে দেখিয়ে দেয় যে ও তোমার কাকা সম্পর্ক তোমার কাকা হয় তুমি ওকে সবসময় নাম ধরে কেন ডাকো যদিও বা সমবয়সে যদিও হয়ে থাকে এক দু বছরের ডিস্টেন্স থেকে থাকে এজের মধ্যে সেখানে তুমি নাম ধরে তার সাথে কাকা সম্বোধনটা করতেই পারো কিন্তু ডাইরেক্ট তুমি নাম ধরে ডাকতে পারো না এই যে আজকে একটা শিক্ষা ঠাকুমা অন ক্যামেরায় দিল সেখানে দেখলে তোমরা পরেক্ষণে গিয়ে বাচ্চার মায়ের ভয়েস চেঞ্জ হয়ে গিয়ে কথা বলার ধরন চেঞ্জ হয়ে গিয়ে মোনাই থেকে কাকা হয়ে গেল মনায় কাকা হয়ে গেল দেখতেও ভালো লাগলো আমাদের এবং এই শিক্ষাটাও যে ও পেলো এটা কিন্তু যথেষ্ট জন্য ভালো একটা জিনিস হলো এইটাই আমরা বলতে চাইছি যে তার হতেই পারে সন্দীপদার সাথে কোন রকম ভাবে পটেনি তার হতেই পারে সন্দীপদার বাড়ির লোকে তার ভালো লাগেনি সে বেরিয়ে আসতেই পারে নতুন ভাবে তার জীবন তৈরি করতেই পারে কিন্তু একটা সময় যেখানে মা চুল বেঁধে দিচ্ছে বাবা গাড়ি করে পৌঁছে দিচ্ছে কোথায় মেয়ে সে স্পেশাল মানুষের সাথে ডেটিং এ যাবে সেখানে একবারও তাদের বোঝা উচিত ছিল আমরা হচ্ছি গার্জেন এরকম একটা নোংরা কাজে আমরা তাকে কি করে সাপোর্ট করতে পারি মানছি মেয়ে তাকে ভালোবাসে থাক না কিছুটা দিন তোমরা ফোন মারফত কথা বলো কিছুটা দিন তোমরা লুকিয়ে চুরিয়ে থাকো তারপর নয় এই কেসটা মিটে গেলে তারপর নয় তোমাদের চার হাত এক করে দেবো কোনো রকম কোনো বাধা আপত্তি থাকবে না সমাজের মধ্যে তোমাদের বিয়ে দিয়ে তোমাদের এই নতুন জীবনটাকে শুরু করবে তোমরা না সেটা কিন্তু বাড়ির বাড়ির লোক মনে করনি মনে করেছে কি তুমি কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি না করলে এরকম মোটা মাইনে না পেলে একদিনে চিকেন চিংড়ি মাছ টক দই তারপর আরো যে জিনিসগুলো খাওয়ালো সেগুলো খাবো আইসক্রিম এগুলো খাবো কি করে বড়ই অদ্ভুত বড়ই অদ্ভুত বন্ধুরা আচ্ছা সন্ধেবেলা চিকেন পকোড়াটা মিস কেন হলো বুঝতে পারলাম না মানে তারপর তো শপিং মল থেকে তো ওইটুকুনি কেনাকাটা করা দেখলাম তারপর কোথায় গিয়েছিল মেয়ে ও মেয়ে কি স্পেশাল মানুষের সাথে কিছুক্ষণ স্পেশাল টাইম স্পেন্ড করছিল যেই কারণে বাড়িতে এসে চিকেন পকোড়াটা আর হলো না বন্ধুরা না এটা আমি বুঝলাম আরও একটা জিনিস তোমাদের সামনে আমি ধরাতে চাই কত বড় মিথ্যে বাদিয়েরা বললো সকালবেলায় কিন্তু ভিডিওতে মনায় কাকাকে বলছে এই আজকে যাবি কিন্তু সন্ধ্যাবেলা যাবি কিন্তু তোর গাড়িতে যাবো কিন্তু মানে মা যাবে বাবার গাড়িতে আর এ যাবে বাচ্চার মা যাবে মনায় কাকার গাড়িতে অথচ বিকেলবেলা যখন বেরোচ্ছে তখন বললো আসলে দাদা আমাদের সাথে যেত দাদা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তো যে কারণে দাদা গেল না বলে ওই মনায়ের গাড়িতে আমি যাবো আর বাবার গাড়িতে মা যাবে তাহলে দাদা যদি সাথে যেত টোটোই করে যদি যাওয়াই হতো এটা প্ল্যান ছিল তাহলে সকালে কিভাবে আগে ভাগেও বলে দিতে পারল আমাদের সাথে যাবি তোর কিন্তু আমি যাব কি করে বলে দিতে পারলো বন্ধুরা মানে প্রতি পয়েন্টে পয়েন্টে কিন্তু জাস্ট একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে একের পর এক মিথ্যে কথা আচ্ছা যাই হোক সন্ধ্যেবেলা যে বললো শপিং মল থেকে মানে বেরোলো তো কিছুই দেখালো না ডাইরেক্ট বাড়ি চলে এলো দেখালো বললো যে ভেবেছিলাম রোল খাবো কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে যেই কারণে আর রোলটা ও খেলো না আচ্ছা তাহলে রাত্রিবেলা কি খাওয়া হলো আমরা তো কিছু দেখতে পেলাম না ও মানে স্পেশাল মানুষের সাথে পুরো পরিবার মিলে পয়লা বৈশাখের স্পেশাল দিন পালন করার জন্য রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া এবং সেটা আমাদের সাথে শেয়ার করা না না মানে আমি বলছি এটা আমার জাস্ট একটা অনুমান যে যে চিকেন পকোড়া চিকেন পকোড়া খেলো না রাত্রিবেলার খাওয়া দাওয়া দেখালো না তার মানে নিশ্চয়ই রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়া দাওয়া করেছে এটা জাস্ট আমার কিন্তু একটা অনুমান বন্ধুরা কোনো রকম কোনো আমি স্ট্যাম্প লাগাচ্ছি না এরপর আসছি আরো একটা স্পেশাল স্পেশাল বিষয়ে সবার জন্য জামা কাপড় দেখানো হলো দুটো দাদার জন্য দুটো গেঞ্জি দেখানো হলো তারপর তোমার নিজের জন্য দুটো প্যান্ট দুটো কুর্তি আমাদের ছোট্ট সুন্দর দেখতে যে প্যান্ট যেটা একটা চেক চেক ওটা আমার খুব একটা ভালো লাগলো না আদার্স যে একটা সেট ওটা কিন্তু সত্যিই ভালো লাগলো এবং কাপড়টা দেখে মনে হলো গেঞ্জি কাপড় ভালো হবে সফট হবে বেশ ঠিক আছে কিন্তু ঠাকুমার জন্য কিনলো না ঠাকুমা কি বলো না 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 আমার জন্য কিনতে হয় না আমার অনেক আছে না ঠাকুমা তুমি রাগ করো না কিনবে দাঁড়াও না দাঁড়াও না একটু এই তো পেমেন্ট পেয়েছে এত টাকা উড়িয়ে দিল দাঁড়াও না তোমাকে দেবে তোমাকে স্পেশাল জিনিস দেবে স্পেশাল দোকানে গিয়ে বুঝলে তো কিন্তু বিষয়টা হচ্ছে মনায়ের জন্য দু দুটো গেঞ্জি একটা ব্ল্যাক কালারের আর একটা মনে হয় গ্রিন গ্রিন ঘাসা এরকম কিছু একটা কালার দু দুটো দু দুটো মধ্যে সাইজটা দেখেছো একবার ও তোমরা এক্ষুনি আমাকে কমেন্ট করবে যে ওটা তো হাফাতা ওই জন্য বুঝতে পারছো না আর ওটা পুরো একদম স্লিভলেস যাকে বলে ওই কারণে ছোট ছোট মনে হচ্ছে তো আমার কোথাও যেন একটা ডাউট লাগলো যে আগের যে পয়লা বৈশাখের দিন কেনাকাটা করতে গেছিল স্পেশাল মানুষের স্পেশাল মানুষের সাথে সেই দিন তো পুরো বাড়ি প্লাস স্পেশাল মানুষের কেনাকাটা করে দিয়েছিল আজকে শপিং মলে গেছে সবার কেনাকাটা করছে সেখানে স্পেশাল মানুষের কথা ভুললে কি করে চলে ওই কারণে ওই হাফ গেঞ্জিটা আমার মনে হলো স্পেশাল মানুষের জন্য কারণ কি তোমরা একবার ভেবে দেখো ঠাকুমা জিজ্ঞাসা করলো এটা কার জন্য তখন ওট বললো এটা কার জন্য দাদার জন্য ও বললো হ্যাঁ তারপর প্রায় দু তিন সেকেন্ড পর বললো না 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 এটা মনায় কাকার জন্য ও মা কার জন্য কোনটা কিনেছে ভুলে গেছে তার মানে ওই গেঞ্জিটা নিয়ে একটু কোনো ডাউটও ছিল কার নাম দিয়ে গেঞ্জিটাকে আমি এখানে দেখাবো তারপর ভাবলো যে দাদার বললে তো দাদার গায়ে হবে না মনায়ের বলে দি আচ্ছা মোনায়ের যে মানে ওর যে একটা হেলদি চেহারা তার মধ্যে ওই গেঞ্জিটা ওর যাবে ব্ল্যাকটা তো ঠিক ওর জন্য বোঝা যাচ্ছিল পরে আমাদের সামনে দেখালো কিন্তু ওই গেঞ্জিটা ওর জন্য যাবে মনে হলো তোমাদের মানে ওই গেঞ্জিটা কিন্তু একজন স্পেশাল মানুষের জন্য বুঝতে পারছো কতটা নিজের যে সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি উনত্রিশ তারিখের যে স্পেশাল ডেটটা ও কিভাবে পালন করলো অ্যাকচুয়ালি এই যে টাইটেলটা দিয়েছে ও টাইটেলটা জাস্ট কামাবার জন্য দিয়েছে এটা কোনো রকম কোন ম্যারেজ অ্যানিভার্সারি পালন ছিল না এটা ছিল যে ও মোটা মাইনে পেয়েছে সেই মাইনে পাওয়ার একটা আনন্দে মজাতে কিন্তু ও আজকের এই ডেটটাকে পালন করলো এইবার পয়েন্ট হচ্ছে ও কেন পুকুর জন্য বা টুকুর জন্য কোন একটা জিনিস কিনলো না বন্ধুরা কেন কিনলো না আরো যে পাশে একটা ভাই থাকে তার জন্য কেন কিনলো না যে নাকি সময় তাদের না ড্রেস কিনতে বলছি না পুকুর জন্য তো একটা অন্য কিছু কিনতে পারতো এদের জন্য একটা অন্য কিছু নিয়ে আসতে পারতো কিন্তু কিছুই দেখলাম না উমা মনে হয় কাকা এত স্পেশাল দু দুটো কিনে দিল অথচ এদের জন্য একটাও কিনলো না কতটা অদ্ভুত তোমরা একবার ভেবে দেখো কতটা অদ্ভুত এরা মানে যতটা এদের সম্পর্কে বলবেই না ততটাই কিন্তু কম বলা হবে তবে হ্যাঁ আজকের যে আওয়াজ বা গর্জন কেন বলছিস কাকা কেন বলিস না এর জন্য ঠাউমিকে আমি যথেষ্ট আজকের ভিডিওটার জন্য শ্রদ্ধা জানাচ্ছি যে এইভাবে যদি নাতনিকে তুমি শাসন করতে না অন্তত তুমি যদি শাসন করতে যেহেতু বাড়ির তুমি গার্জেন সেখানে আজকে হয়তো তোমার নাতনিকে এত বাজে পরিস্থিতির সম্মুখীন হতো হতো না হয়তো সিক্স অ্যানিভার্সারিটা যে ও যার নামকারে মানে নাম করে পালন করছে জানি না এটা কি ধরনের অ্যানিভার্সারি পালন হচ্ছে যেখানে কিনা স্বামী উপস্থিত নেই অলরেডি তার নামে ফোর এর কেস চলছে দুটো ডেট পার হয়ে গেছে এক ঘন্টা রিজার্ভ রুমে রাখা হয়ে গেছে কতই না কিছু হয়ে গেছে আবার তার নাম করে ম্যারেজ অ্যানিভার্সারি পালন বড্ডই মানে বড্ডই অদ্ভুত একটা বিষয় সেখানে যদি ঠাম্মি তুমি কিছুদিন আগে এই আঙুলটা তুলতে না নাতনির দিকে সঠিক বিষয়টাকে বিচার করার জন্য তাহলে আজকে হয়তো নাতনি এই অনুষ্ঠানটা তার নিজের শ্বশুর ঘরে গিয়ে পালন করতে পারত বড্ডই আজকের এই ঠাম্মির আওয়াজটা দেখে খারাপ লাগলো যে ঠাম্মি হয়তো বোঝে কিন্তু বলতে পারে না বুঝলে বন্ধুরা তো যাই হোক এই ছিল আজকের মোটমাট ভিডিও তোমরা ভেবে দেখো যে কতগুলো বললাম আমি ভুল বললাম না ঠিক বললাম যে যাই মেয়ের হাতে পয়সা আসছে তাই এত কিছু খরচা যাই মেয়ের হাতে পয়সা কমে যাচ্ছে তখন কিন্তু মেয়েকে ডাইরেক্ট বলা হচ্ছে যে তোর এতই যেহেতু সবেতে অ্যালার্জি তুই জল মুড়ি খা আচ্ছা 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 পয়সা পেলে নাকি ডক্টর দেখানো হবে বলছি ছুলির জন্য ডক্টর দেখানো হয়েছে ও বাবা মার এই বিষয়ে কোনো রকম কোনো কিছু কিন্তু খবর নেই যে না আগে আমাদের কেনাকাটার সাথে বাবার গাড়ি একটা প্রবলেম হচ্ছে সেটা দেখাতে যাওয়ার আগে তোর কিন্তু গায়ের যে ছুলিগুলো দিন দিন বেড়ে যাচ্ছে একবার কিন্তু ডক্টর দেখিয়ে যদিও আমি কি মিস করছি ওর কোনো ব্লগে কি ওর ডক্টর দেখাতে যাওয়া দেখিয়েছে জানি না বাবা আমি হয়তো মিস করলেও করতে পারি তোমরা কিন্তু জানিয়ে দিও চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমার সামনে নতুন একটা দেখা করবো না তোমরা কিন্তু খুব ভালো চলো